নমস্কার দর্শক বন্ধু, আপনার মর এই চ্যানেলে স্বাগত করুছি। তবে চালন্তু স্টার্ট করা। সাবিত্রী ব্রতর কতগুলা নীতি নিয়ম রয়েছে সে বিষয়ে জেনে নেওয়া। নম্বর ওয়ান, সাবিত্রী ব্রতরে সাবিত্রী বার বাপ ঘরু আসবা কথা কি না। সাবিত্রী ব্রত স্বামী পূজা করা যাই থাকে, তেণু সাবিত্রী ব্রতর সমস্ত পূজা সামগ্রী স্বামী ঘর আনি ব্রত পালন করা উচিত। বাপা কষ্ট দিয়ে সাবিত্রী ব্রত কলে স্বামী অমঙ্গল হয়ে থাকে। মনুষ্য মানে এই সব তৈরি করে থাকে, পুরাণ সম্মত নুহে। দয়া করে আপন মানে স্বামী পয়সায় জিনিস কিনে পূজা করতু। নম্বর টু, সাবিত্রী ব্রত কেউ তিথি করে থাকে। সাবিত্রী ব্রত প্রতিবর্ষ অমাবাস্যা তিথি হি পড়ে থাকে। চলিত বর্ষ সাবিত্রী ব্রত জ্যেষ্ঠ অমাবাস্যা ৬ জুন্রে ইয়ানি গুরুবার দিন পড়ে থাকে। নম্বর থ্রি, সাবিত্রী ব্রত কেউ মানে করে পারে। সাবিত্রী ব্রত প্রত্যেক সাধব নারী মানে সাবিত্রী ব্রত করে পারে। নম্বর ফোর, সাবিত্রী ব্রতরে কেউ রঙর চুড়ি এবং শাড়ি পূজা করা যাই থাকে। সাবিত্রী ব্রতরে নালি রঙর শাড়ি এবং চুড়ি পূজা করা যাই থাকে। মাতা যদি পূজা করতে তাহলে আপনার কলা সংখ্যা মধ্যে পূজা করে পারে। নম্বর ফাইভ, সাবিত্রী ব্রতরে কেউ রঙর ব্রত পূজা করা যায়। সাবিত্রী ব্রতরে হলদিয়া রঙর ব্রত এবং নালি রঙর ব্রত পূজা করে পারে। নম্বর সিক্স, সাবিত্রী ব্রত কেউ হাতরে পিঁধবে। সাবিত্রী ব্রত প্রত্যেক সতবানী মানে ডাহাণ হাতরে পিঁধবা উচিত। নম্বর সেভেন, কেউ দেবাদেবীকে সাবিত্রী ব্রতরে পূজা করা যাই থাকে। সাবিত্রী ব্রতরে দেবী সাবিত্রী, মাতা লক্ষ্মী এবং মাতা পার্বতী পূজা সাবিত্রী ব্রতরে করা যাই থাকে এবং প্রভু নারায়ণ, প্রভু শিবশঙ্কর পূজা করা যাই থাকে। নম্বর এইট, কোণ পাই সাবিত্রী ব্রত পালন করা যায়। স্বামী দীর্ঘাও কামনা নিমন্তে সাবিত্রী ব্রত পালন করা যায়। জনে সাধব নারী বঞ্চিতিবা পর্যন্ত হাতরে শঙ্খা সিন্দুর রহিবা পাই এই ব্রত পালন করা যাই থাকে। নম্বর নাইন, সাবিত্রী ব্রতরে যম দেবতাকে পূজা করা যায় কি না। রাজা সত্যবান জীবন ফেরাই দেইতিবা যম, তেণু রাণী সাবিত্রী সেতিপাই যম দেবতাকে পূজা করিলে। সেতিপাই ধর্মরাজ যমরাজাকে পূজা চাইলে করি পারিবে। স্বামীকর দীর্ঘাও পাই কোনসি মধ্যে অসুবিধা নাই। নম্বর টেন, সাবিত্রী ব্রতরে কোন কোন খাইবা অনুচিত অটে। সাবিত্রী ব্রতরে রন্ধা হইতিবা খাদ্য, পাক খাদ্য, পিয়াজ, রসুণ, চাহা, পিতা, কষা ইত্যাদি খাইবা অনুচিত অটে। নম্বর ইলেভেন, সাবিত্রী ব্রতরে কোন খাইবা উচিত অটে। আপন মানে সাবিত্রী ব্রতরে ফলমূল খাইপারিবে, ফল জুস, শাগুপণা, পৈড় পিইপারিবে, গজামুখ, গজাবুট খাইপারিবে, রন্ধা হইনথিবা খাদ্য খাইপারিবে নাই। নম্বর টুয়েলভ, কেউটি সাবিত্রী ব্রত পূজা করে পারে। বর গছ মূলরে, ঘরে কিংবা মন্দিরের সাবিত্রী ব্রত করে পারে। নম্বর থার্টিন, সাবিত্রী ব্রত ঘরে কেমিতি পূজা করা যায়। আপন মানে ঘরে শিলরে হলদি লগাই মাঙ্কর আখি, নাক, পাটি, মুহ করে প্রতিমূর্তি স্থাপন করে পূজা করা যায়। কিংবা ঘট স্থাপন করে নড়িয়া কিংবা পৈডরে দেবীকর মূর্তি স্থাপন করে পূজা করে পারে। নম্বর ফোরটিন, সাবিত্রী ব্রতরে কেতে গোটি ফলরে পূজা করা যায়। সবু প্রকারর ফলরে পূজা করা যায় কিংবা পাঁচ প্রকার ফলরে পূজা করা যায়। নম্বর ফিফটিন, সাবিত্রী ব্রতরে কোন কোন পূজা সামগ্রী দরকার হয়ে থাকে। সাবিত্রী ব্রতরে গুয়া, ব্রত, অলতা, সিন্দুর, শাড়ী, অরুয়া চাউল, ধূপ, আম্বপত্র, ফুল, হলদি, কৌড়ি, বরকোলি পত্র, দুব, বহি, পিত্তল থালি এবং মাটি কলস বা পিত্তল কলস ইত্যাদি দরকার পড়ে থাকে। নম্বর সিক্সটিন, স্বামীকে সাবিত্রী ব্রতরে পূজা করা যাই থাকে কি না। সাবিত্রী ব্রত দিন স্বামীকে সম্মান দিয়া যায় এবং স্বামীকে কট কথা কহা উচিত নুহ। ব্রত দিন স্বামীকর পূজা নুহে, বরং তাঙ্কর আশীর্বাদ দরকার। স্বামীক দীর্ঘাও কামনা করা যাই থাকে। নম্বর সেভেনটিন, ব্রত দিন কোণ কোণ করা উচিত নুহ। এই দিনরে
ହାତରୁ ଚୁଡ଼ି ବାହାର କରିବା ଉଚିତ ନୁହଁ, କଟୁ କଥା କହିବା ଉଚିତ ନୁହଁ, ଶାଶୁ ଶ୍ୱଶୁରଙ୍କୁ ଅପମାନ କରିବା କଥା ନୁହଁ, ମଙ୍ଗଳସୂତ୍ର ବାହାର କରିବା କଥା ନୁହଁ, ପିଲାମାନଙ୍କୁ ବାଡ଼ାଇବା କଥା ନୁହଁ, ଏସବୁ କାର୍ଯ୍ୟ କରିବା ଉଚିତ ନୁହଁ। ନମ୍ବର 18, ସୂତକ ଏବଂ ମୃତକ ସମୟରେ ବ୍ରତ କରାଯାଏ କି ନାହିଁ। ସୂତକ ଓ ମୃତକ ସମୟରେ ବ୍ରତ କରାଯାଇନଥାଏ, କାରଣ ଏ ସମୟରେ ଶରୀରର ଅଶୁଦ୍ଧ ରହିଥାଏ। ସୂତକ ସମୟରେ ଶାଢ଼ୀ ଚୁଡ଼ି ପୂଜା ସାମଗ୍ରୀକୁ ନ ଛୁଇଁ ଅନ୍ୟ କାହା ଦ୍ୱାରା ପୂଜା କରି ପ୍ରସାଦ ଖାଇପାରିବେ, କିନ୍ତୁ ମୃତକ ସମୟରେ ପୂଜା କରାଯାଏ ନାହିଁ କି ପ୍ରସାଦ ସେବନ କରାଯାଏ ନାହିଁ। ନମ୍ବର 19, ସାବିତ୍ରୀ ବ୍ରତ କେଉଁ ଦିନରେ ଉତରାଯାଏ। ସାବିତ୍ରୀ ବ୍ରତର ପରଦିନ ଗାଧୋଇ ସାରି ଘରର ଠାକୁର ପୂଜା କରିସାରିବା ପରେ ବ୍ରତକୁ ଉଜେଇ ପାରିବେ। ନମ୍ବର 20, ଗର୍ଭବତୀ ମହିଳାମାନେ ସାବିତ୍ରୀ ବ୍ରତ କରିପାରିବେ କି ନାହିଁ। ଗର୍ଭବତୀ ମହିଳାମାନେ ବ୍ରତ କରିପାରିବେ, କିନ୍ତୁ ସେମାନେ ଉପବାସ କରି ନୁହଁ, ଖାଇ ପିଇକି ବ୍ରତ କରିପାରିବେ। ସମସ୍ତ ଫଳମୂଳ, ପରଟା ଇତ୍ୟାଦି କ୍ଷୀର ମଧ୍ୟ ପିଇପାରିବେ, କିନ୍ତୁ ଆମିଷ, ପିଆଜ, ରସୁଣ, ଉଷୁନା, ପିତା, କଷା ଆଦି ଖାଇବେ ନାହିଁ। ସାଙ୍ଗମାନେ, ଏହି ଭିଡ଼ିଓଟି ଆପଣମାନଙ୍କୁ କେମିତି ଲାଗିଲା ନିଶ୍ଚୟ କମେଣ୍ଟ ବକ୍ସରେ ଆପଣମାନଙ୍କର ମତାମତ କରି ଜଣାଇବେ। ଥ୍ୟାଙ୍କ ୟୁ।